আমার দেখা অনেকেই দিনের পথে আসার পর তার বিপদ আপদ আরও বেশি করে আসে, সমস্যা লেগেই থাকে। প্রশ্ন হলো, আল্লাহর পথে আসার পর বিপদ আপদ কেন বেড়ে যায়? এরকম অভিজ্ঞতা আমারও আছে। আমি অনেককে দেখেছি যে আল্লাহর পথে আসার আগে তার এত বিপদ আপদ ছিল না। আমি অনেক ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে চিনি, যে ব্যবসায়ী একটা সময় দেখা গেছে যে তার নামাজ কালাম পড়তো না, এত সমস্যা ছিল না, ব্যবসার দিনকাল ভালোই গেছে। এরপরে বলে, হুজুর যখনই আল্লাহর পথে আসলাম, তওবা করলাম, নামাজ পড়া ধরলাম, এখন দেখি একটার পর একটা বিপদ, ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি নাই, তারপরে নানান সমস্যা তৈরি হচ্ছে, এগুলো কেন হয়? এটা আসলে অমূলক না। আমি আমার বাস্তব জীবনে অনেককে দেখেছি যে আল্লাহর পথে ফিরে এসেছেন, একটার পর একটা বাধা, আগের দিনটা ভালোই ছিল। এইটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যখন আল্লাহর দিকে আসেন, সম্ভবত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অথবা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দুজনের কোনো একজন হবে, তাদের একটা উক্তি আছে খুব চমৎকার, সেটা হলো আল্লাহর দিকে যখন কোনো বান্দা আসে, আল্লাহর কাছাকাছি আসে, আল্লাহ তখন অনেককে ধাক্কা দেয়। ধাক্কা দেন বলতে ফিজিক্যালি ধাক্কা না আর কি, মানে আল্লাহ রাব্বুল আলামিন পরখ করতে চান। আল্লাহ সব জানেন কার ভেতরে কি আছে না আছে, তিনি আলিমুল বিজাতি সুদুর, কিন্তু তিনি প্রমাণ করতে চান যে এই যে আমার দিকে আসছে, এই আশাটা পিওর কিনা, আসলেই সে আমার দিকে আসছে কিনা। যদি ভেজাল হয় তাহলে একটা ধাক্কা খাওয়ার পর আর আসবে না, চলে যাবে। আর যদি আশাটা পিওর হয়, না আমি আল্লাহর দিকে যেতেই চাই, আমি আল্লাহর দিকে ধাবিত হতেই চাই, তাহলে যত ধাক্কা আসুক সে আরও জোরে আসবে, যত ধাক্কা আসুক সে আরও জোরে যেতে থাকবে। ব্যাপারটা এরকম যে ধরেন যখন আপনি সকালবেলা একটা চাদর গায়ে দিয়ে বের হয়েছেন, হঠাৎ করে বাতাস ছুটছে, ঠান্ডা বাতাস, বাতাস যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা তখন কি করি? ওই চাদর আরও জোরে ধরি, তাই না? কেউ ধরেন কোনো নদীতে ডুবে গেছে, তখন তিনি যদি কোনো কলা গাছ বা কিছু পান, এটা তিনি জড়ায় ধরবেন। ঢেউ যদি বাড়তে থাকে, জোরে জোরে আসতে থাকে, তখন সে চিন্তা করবে যে এতক্ষণ যে ঢেউ ছিল এর মধ্যেই ধরে থাকতে পারতেছি না, এখন যেই ঢেউ আসতেছে আরও জোরে, এটা তো থাকার প্রশ্নই ওঠে না, অতএব কলা গাছ ছেড়ে দিই। এটা করে কেউ? বরং কি করে? ঢেউয়ের মাত্রা যখন বাড়ে, তার ধরাটা আরও শক্ত হয়। এটা দ্বারা বোঝা যাচ্ছে সে চাচ্ছে বাঁচতে, অর্থাৎ তার বাঁচার উদ্দেশ্যের ভিতরে কোনো খাদ নাই। এটা ঢেউ যত বড় হয়, সে নিজেকে প্রমাণ করবে তত বেশি সুযোগ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন আপনি ধাবিত হবেন, আগে নামাজ কালাম পড়তেন না, আগে হালাল হারাম বাজ বিচার করতেন না, এখন দেখলেন যে এগুলো করার পর দেখলেন যে একটার পর একটা ঝামেলা, বিপদ, বেটে বলে হচ্ছে না, অসমস্যা লেগেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরখ করছেন, আপনার উদ্দেশ্যের ব্যাপারে আপনি কতটা অনড়, কতটা আল্লাহর দিকে সত্যি আপনি আসতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রমাণ করছেন। তো এই জন্য ওই টাইমগুলোতে একটু সবরের সাথে পার করতে হয়। এই সময়টা পার হয়ে যায়, হয়তো কারোর অনেক লম্বা সময় ধরে সাফার করতে হয়, কিন্তু পার হবে নিশ্চিত, বিধায় এই সময়গুলোতে সবর করতে হয়। আল্লাহ নবীদের কথা যদি আপনি বলেন, তো সমস্ত নবীদেরকে দেখবেন যে নবী হওয়ার পরে তাদের জীবনে বিপদের আপনার ঘনঘটা শুরু হয়ে গেছে, ধেয়ে ধেয়ে বিপদ আসছে। ইউনুস আলাইহিসসালাম মানে নদীতে ফেলে দেওয়া হলো, তাকে মাছের পেটে চলে যেতে হয়েছে। আইয়ুব আলাইহিসসালাম রোগে পুরো শরীর শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ঈসা আলাইহিসসালাম জন্মের পর থেকে তার মাকে নিয়ে অভিযোগ, অপমান, মিথ্যা অপবাদ, এরপর তার বিরুদ্ধে ষড়যন্ত্র, শত্রুতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দুনিয়াতে আসার আগে থেকে মায়ের গর্ভে থাকতেই বাবা হারানো, মা এরপরে মা হারানো, জন্মের পর পর দাদা হারানো, চাচা হারানো, স্ত্রীকে হারানো, মানে একের পর এক অভিভাবকগুলো সব চলে যাওয়া, এরপরে মক্কাবাসীর বাধা, বিপত্তি, ষড়যন্ত্র, শত্রুতা, যত নবীদের জীবন দেখবেন সবগুলো এরকম। আদম আলাইহিসসালামকে দেখেন, আল্লাহ জান্নাতে দিলেন, একটু আরামায় এসেছিলেন, কিছুদিন যেতে না যেতেই ইবলিসি ইবলিসি করে দিল, বাইর করে অশান্তি শুরু হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আল্লাহর দিকে আসলে সে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়াটা অস্বাভাবিক না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সাবর। আমি পরীক্ষা করি মানুষকে বিপদ আপদ, ক্ষয়ক্ষতি বিভিন্ন কিছু দিয়ে, এরপর
অবশ্যই সাবরিন আল্লাহ বলেছেন এগুলোতে যারা টিকে থাকতে পারে এদেরকে সুসংবাদ দাও আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন সবর করার তৌফিক দান করুন আল্লাহর পথে আসলে তাদের পরীক্ষা আসাটা এটা নবীদের সুন্নাহ বা নবীদের সিস্টেম অতএব তারই ধারাবাহিকতা এটা অস্বাভাবিক না আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সেটা নাও হতে পারে ব্যতিক্রম থাকতে পারে সেটা অস্বাভাবিক না কিন্তু বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে ফজরের ফরজ নামাজের নিয়ত করার পরেও অনেকে এসে আগে সুন্নতের নিয়ত করেন কারণ হুজুর লম্বা কেরাত পড়বে তাই এটা কি সঠিক দেখুন ইদা অকিমাতে সালাতু ফালা সালাত ইল্লাল মাকতুবা এটা হলো সাধারণ কথা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন নামাজের একামত দেয়া হয় ফরজের জন্য তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না তখন সবাই ফরজ নামাজের সামিল হতে হবে হানাফি মাজহাব অনুযায়ী ফজরের সুন্নতটা এক্সেপশন কেন কারণ ফজরের সুন্নতটা এটা এটা আপনার দুনিয়ার যে কোনো সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দ্বিতীয়ত কোনো কোনো বর্ণনায় ফজরের সুন্নতটার এক্সেপশনাল হওয়ার কথা বলা আছে তো এই জন্য ফজরের সুন্নতকে হানাফি ওলামা কিরাম বলেছে ফজরের সুন্নতে যদি মনে হয় ইমামকে রুকুতে পাওয়া যাবে অ্যাটলিস্ট এরকম জোরালো সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়ে রুকুতে সামিল হতে পারে কিন্তু সেক্ষেত্রেও যেখানে ফরজ হচ্ছে ঠিক ওখানে এলোমেলোভাবে দাঁড়াবেন সেটা না বারান্দায় বা এমন কোনো জায়গায় যে দৃষ্টিকটু না হয় আলাদা সুন্নত করে পড়ে তারপরে এখানে এসে সামিল হবে অনেক সাহাবিদের থেকে এই ফতোয়া এই মতের সপক্ষে ফতোয়া আছে কিন্তু যদি আপনি ফজরের ফরজ নামাজে সামিল হয়ে যান সুন্নতটা পরবর্তীতে আপনি পড়েন তো সেই অপশনটাও আছে এবং সেটা বরং নিরাপদ যদি পরে সুযোগ থাকে ফরজ নামাজের আগের সুন্নতটা মিস হয়ে গেলে পরে পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা জায়েজ আছে অতএব সে অপশন যদি আপনার থাকে এবং সুযোগ থাকে তাহলে আপনি সেটাও করতে পারেন বরং সেটা অনেক ক্ষেত্রে অধিকতর নিরাপদ হয় বিশেষ করে মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে যেতে পারেন স্ত্রী যদি বাপের বাড়ি যাইতে চায় আমি যদি যেতে না দেই আমার কি গুণা হবে ওই গ্রামে তার আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আচ্ছা এই কাহিনী স্ত্রী বাপের বাড়ি যেতে চাইলে সাধারণত স্বাভাবিক অবস্থাতে স্বামী তাকে বাধা দেওয়া অবশ্যই তার জন্য জায়েজ না এটা সাধারণ অবস্থার কথা যে বাবার বাড়ি যেতে চাইতেই পারে হ্যাঁ সকাল বিকাল যদি চায় প্রতিদিন যদি চায় দুদিন পরপর যদি চায় তবে সেটা দিতে সময় বাধ্য না কিন্তু একটা যৌক্তিক ব্যবধানে যদি যেতে চায় মাসে দুই মাসে একবার যেতে চায় সেটাও যদি স্বামী অ্যালাউ না করে তাহলে সেক্ষেত্রে সে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর অন্যায় অবিচার হবে তবে সেক্ষেত্রেও দেখতে হবে দূরত্ব কতটুকু অ্যাবিলিটি কতটুকু দেখা গেল যে মাত্র এক ঘন্টার দূরত্ব আধা ঘন্টার দূরত্ব বাসে চলে যেতে পারেন গাড়িতে চলে যেতে পারেন স্বামীর অ্যাবিলিটির সাথে অসঙ্গতিপূর্ণ কিছু না তো এরকম যৌক্তিক চাওয়াগুলো পূরণ করতে হবে স্বামীকে এগুলো পূরণ না করলে সেটা অন্যায় হবে অবিচার হবে স্ত্রীর প্রতি এবং সেই সাথে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য স্বামীর তরফ থেকে সহযোগিতা থাকতে হবে স্ত্রীর জন্য আবার স্ত্রীরও মাথায় রাখতে হবে যে স্বামীর কাছে তার আর্গুমেন্টগুলো অযৌক্তিক পর্যায়ে নিয়ে তিনি যেন পেশ না করেন অর্থাৎ ওই যে সকাল বিকাল চাওয়া বা স্বামীর অ্যাবিলিটি নেই তারপরও তাকে চাপ দেওয়া এটা উচিত এটা উভয়ের অবস্থা বিবেচনা করে দায়িত্বশীলতার ভূমিকা পরিচয় দিতে হবে কিন্তু প্রশ্নে যেটি লিখেছেন যে অন্য ছেলের সাথে ওই গ্রামে আগে সম্পর্ক ছিল এখন স্ত্রীকে যদি আপনি বাবার বাড়ি যেতে দেন সেই ছেলের সাথে আবার সম্পর্ক হয়ে যেতে পারে কানেকশন হতে পারে এই আশঙ্কা যদি আপনার করেন তো আপনি সাথে যান সহজ বুদ্ধি আপনি সাথে শ্বশুরবাড়ি চলে যান যায় ঘুরে আসেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এই আশঙ্কাটা যদি যৌক্তিক হয় অনেক সময় দেখা যায় আশঙ্কাগুলো অযথা আশঙ্কা অনেকে আছে কুতকুতে স্বভাবে কোথায় কী হয়েছে না হয়েছে সেটা ধরে বসে আছে সারা জীবন তো এটা হওয়া উচিত না যদি এরকম মনে হয় যে না আশঙ্কাটা জোরালো এবং যে কোনো মুহূর্তে অপ্রীতিকর কিছু ঘটতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই যুক্তিতে সাথে নিয়ে গেলেন যখন তখন যেতে দিলেন না একা যেতে দিলেন না বা একটু সতর্ক থাকলেন সেই রাইট আপনার আছে কিন্তু সেটা করতে গিয়ে তার মা বাবার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায় দীর্ঘকাল না যেয়ে থাকতে হয় এটা যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে